নমস্কার বন্ধুরা, ঈশা অ্যান্ড মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা বানাতে চলেছি পনির মশালা। তো তার জন্য আমাদের কি কি লাগছে আসুন দেখে নেওয়া যাক। মশালা পনির বানাতে আমাদের লাগছে প্রথমে হচ্ছে পনির। এখানে আমরা 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম আলু আমরা গুঁড়ো করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি আমরা এখানে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, কাজু বাটা, কিশমিশ বাটা, কাজু পোস্ত বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে সাদা তেল নিয়েছি পনিরটাকে ভাজবো বলে। আর এখানে আছে সর্ষের তেল, নুন, চিনি, গোটা সাদা জিরে আর সামান্য ময়দা নিয়েছি। তো আসুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। তো আমাদেরকে পনিরটাকে একটু ভেজে নিতে হবে, যার কারণে আমরা একটু সামান্য ময়দা দেবো, সামান্য একটু নুন দেবো। এটাকে হালকা হাতে এটাকে ভালো করে মেখে নেবো ময়দাটা দিয়ে, যাতে পনিরটা না ভেঙে যায়। এই ময়দাটা দিলে আমাদের কি হবে, পনিরটা ভাজতে সুবিধা হবে। প্রথমে আমরা তেলটা দিয়ে নেবো কড়াইতে, সাদা তেল দিচ্ছি। আমরা আগে আলুটা ভেজে নিই, ঠিক আছে? ভাজার পরে আমরা পনিরটাকে তার মধ্যে ভেজে নেবো। সামান্য নুন দেব, সামান্য হলুদ দেবো, দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমাদের আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো আলুটাকে। এই তেলের মধ্যে আমরা পনিরগুলো হালকা করে ভেজে নেবো। আমরা পনিরটা বেশি ভাজবো না, হালকা করে পনিরটা ভেজে নেবো। পনিরগুলো আমি তুলে নেবো। আসুন তাহলে বন্ধুরা মশলাটা তৈরি করে নিই। ভেজে রাখা আলু আর পনিরের তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো। একে একে মশলাগুলো আমি সব দিয়ে দেবো। বেটে রাখা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পনিরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমরা একটু চিনি দিয়ে নেবো। বেড়ে রাখা পোস্ত, কাজু বাটা, কিশমিশ বাটা দিয়ে এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো। এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নেবো। এদিকে আমার আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু এটা হচ্ছে পনির মশলা, বেশি আমি জল দেবো না, সামান্য জল দেবো। আর এটা আপনারা আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু পনির মশলা শুধু পনিরই থাকে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আলুটা খেতে সবাই পছন্দ করে বলে আমি এটা আলু দিয়ে করেছি, আপনারা আলু ছাড়াও করতে পারেন। এই জলটা ফুটে উঠলে আমরা এটা ঢাকা চাপা দেবো। তো ঢাকাটা খুলে দেখে নেবো আলুটা আমাদের কতটা সিদ্ধ হয়েছে। এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নিও, সামান্য গরম মশলা দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পনিরটা গরম মশলাটা দিয়ে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তো আমাদের এদিকে পনির মশলা রেডি। এবার এটা আমরা একটা গামলার মধ্যে ঢেলে নেবো। দেবার নিয়ে এটা খেয়ে দেখ কেমন হয়েছে। আমি হেভি ভালো হয়েছে তাই নুন নুন সব ঠিক আছে। তো আপনারা দেখতেই পেলেন আজকে আমরা মশলা পনিরটা কেমন করে বানালাম। তো আপনারা বাড়িতে এরকম করেও বানাতে পারেন, যে শুধু হয়তো রান্নাও করতে পারেন পনিরটা, যেহেতু আমরা আলু দিয়েছি, আমাদের আলু খেতে সবাই ভালোবাসে, যেটা আগে আপনাদের বললাম। আপনারা আলু ছাড়াও করতে পারেন। আজকে আমরা এটাকে ভাত দিয়ে যেহেতু খাবো, এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে ভুল করবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই আমাদের পাশে থাকলে আমাদের চ্যানেলটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।